বিএসসি নার্সিং কোর্সের এডমিশন রিগার্ডিং নতুন নোটিশ ইস্যু করেছে। 2023 সনত যদি বিএসসি নার্সিং কোর্সের ফর্ম ফিল আপ করেছিলে তেতিয়ালে এই ভিডিওটি সম্পূর্ণ চাই থাকব। এই নতুন নোটিশত কি কৈছে এই ভিডিওর জড়িয়ে জানাই দিব। আর যখন ছাত্র ছাত্রী এতালে চ্যানেল সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করার কারণ এই চ্যানেলের জড়িয়ে ভিতর যিকোনো মেডিকেল কোর্সের মানে সরকারি বা ফ্রি কোর্সের খবর দেওয়া হয় এডমিশনের, যে এএনএম নার্সিং কোর্স, জিএনএম, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল কোর্স আর বিভিন্ন ধরনের কোর্সের খবর দেওয়া হয়। ইতিমধ্যে এই চ্যানেলের ভিডিও চাই বহুতেই অ্যাপ্লাই করেছিল আর ইতিমধ্যে বহুতেই এডমিশন পাই ক্লাস করে আছে। এটা জানাই দেওয়া হবো নতুন নোটিশ কোনে ইস্যু করেছে। নতুন নোটিশ ইস্যু করেছে নেগ্রিম শিলংয়ের ফলের। নেগ্রিম শিলংয়ের বিএসসি নার্সিং কোর্সের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম আইছিল তেতিয়া ছাত্র ছাত্রীক জানাই দেওয়া হয়েছিল, কারণ নেগ্রিম শিলংয়ের বিএসসি নার্সিং কোর্সের ফর্ম ফিল আপ লড়াও পারে ছোৱালীও পারে। এই নতুন নোটিশত ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে যে জুন মাহের 14 তারিখত রিজেকশন ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করব বলে কৈছিল আর ইলিজিবল ক্যান্ডিডেটের মানে লিস্ট প্রকাশ করব বলে কৈছিল। কিন্তু এতিয়া জুন মাহের 14 তারিখত রিজেকশন ক্যান্ডিডেট বা ইলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ নগরে। ইয়াতে উল্লেখ করেছে জুন মাহের 20 তারিখত রিজেকশন ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করব। তারপর ইয়াতে উল্লেখ করেছে জুন মাহের 25 তারিখত এডমিট কার্ড ইস্যু করব। আর যখন ক্যান্ডিডেটর ইলিজিবল ক্যান্ডিডেটর লিস্টত নাম আহিব সকল ক্যান্ডিডেট এন্ট্রেন্স পরীক্ষা এপিয়ার মানে হব পারিব, মানে পরীক্ষা দিব পারিব আর পরীক্ষা শিলংতেই হব। আর যখন ক্যান্ডিডেটর রিজেক্ট হয় সেই সকল ক্যান্ডিডেট চাব পারিব কিয় রিজেক্ট হয়েছে তাতে ছাত্র ছাত্রী চাব পারিব। লাস্ট ইয়ার কিন্তু অসমের বহু ছাত্র ছাত্রী মানে এডমিশন পাইছিল বিএসসি নার্সিং কোর্সত, লড়াও পাইছিল ছোৱালীও এডমিশন পাইছে লাস্ট ইয়ার সেশনত অসমৰ পৰা মানে এডমিশন পাইছে নেগ্রিম শিলংত। আর এটু মানে অল স্টেটৰ পৰা মানে এপ্লাই করে এই বিএসসি নার্সিং কোর্সত। পুনের জানাই দিছো যখন ক্যান্ডিডেট এপ্লাই করছিল এইসকল ক্যান্ডিডেটর মানে রিজেকশন ক্যান্ডিডেট লগতে ইলিজিবল ক্যান্ডিডেটর লিস্ট জুন মাহৰ 20 তারিখত পাবলিশ করব আর 25 তারিখত জুন মাহৰ 25 তারিখের পৰা মানে এডমিট কার্ড ইস্যু করব। আর বাইপোস্টত এডমিট কার্ড ক্যান্ডিডেট পাই যাব। আর যখন ক্যান্ডিডেট প্রিপারেশন করে আছে সকল ক্যান্ডিডেট কাম করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সত ই বুকের লিঙ্ক দিয়া থাকব। এন্ট্রেন্স পরীক্ষার সিলেবাস অনুসারে ই বুক বনোয়া হয়েছে, সেই ই বুক বাই করে প্রিপারেশন করব পারিব। ইতিমধ্যে বহুতে বাই করেছে, বাই করে প্রিপারেশন করে আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিয়া আছে, লিঙ্কত ক্লিক করে চেক করব।